আচ্ছা প্রথমে আমি রাখবো সোনা এবং টিনা, খুব সুন্দর দুটো মিষ্টি নাম এবং দুই বোনই জব পেয়েছে। বিগ হ্যান্ডস ফর সোনা এন্ড টিনা। নমস্কার, আমি কেপিএস এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছি। মানে স্যারের অবদান চাকরি পাওয়ার পিছনে অসম্ভব মানে বেশি, মানে আমরা এখনও পরীক্ষার আগে স্যারের একটাই কপি আছে, সেই কপিটাই শুধু পড়ে যাই, শুধু ইংলিশের জন্য ওই কপিটা পড়েই সারা পরীক্ষা মনে হচ্ছে পাস করে গেছি ইংলিশের জন্য। জোরে হাততালি। এবার আমি ডাকবো শ্রেয়া ঘোষ, জোরে হাততালি শ্রেয়ার জন্য। শ্রেয়ার প্রথম জব WBSEDCL এবং তারপরেরটা বলে দেখবো, তুই নিজেই বল। আমি CGL 2020 ডিগ্রি কমপ্লিট করেছি এবং আমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টটা সিলেক্ট করেছি। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর তো সেটা বড় কথা নয়। মানে সত্যি কথা বলছি, আমার এই লাইনে এই কম্পিটিটিভ প্রিপারেশন শুরু সুশোভন স্যারের হাত দিয়ে। স্যার আমাকে মোটিভেট করেছিলেন যে তুই প্রিপারেশনটা শুরু কর। আমি আজকে মানে অনেক কিছু বলার আছে কিন্তু সময় কম, এটাই বলবো যে স্যারের গাইডেন্সে আমি এই সাকসেসটা পেয়েছি, সাথে বাবা মার আশীর্বাদ। এইটাই তোমরা যারা নতুন প্রিপারেশন করছো তারা এটাই বলবো, স্যারকে ফলো করো। মানে আমরা যেটা সবার কাছে শুনছি যে স্মার্ট স্টাডিটা খুব দরকার, সাথে ওই লেগে থাকতেই হবে। আর বেশি কিছু বলছি না, যারা এখানে সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের অনেক কংগ্রাচুলেশন, আর যারা নতুন তাদের অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ। জোরে হাততালি হয়ে যান।